আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের ও দূরের দেশি প্রবাসী যে যেখানে আছেন এবং আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে হৃদরিক অভিনন্দন। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক শ্রোতা, রহমত মাগফিরাত এবং নাজাতের এক প্রবাহ নিয়ে এসেছে মাহে রমজান। মাহে রমজান আমাদের মাঝে আসে তাকওয়ার চর্চা বাড়িয়ে দেওয়ার জন্যে, কোরআনের চর্চা যেন বেড়ে যায়, সেই উদ্যোগ এবং সেই প্রেরণা নিয়ে আসে মাহে রমজান। মাহে রমজান এমনভাবে সাজানো হয়েছে ইবাদাতের প্যাকেজ দিয়ে, পুণ্যের প্যাকেজ দিয়ে, যে মানুষ এই মাহে রমজানে রোজা রাখার মাধ্যমে তার জীবনকে রাঙিয়ে তুলতে পারে, জীবনকে সাজিয়ে তুলতে পারে। তো দর্শক শ্রোতা, মাহে রমজানে রোজা যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না, মানুষ দেখছেন না, কিন্তু সে পান করে খেয়ে সে বলতে পারে যে আমি রোজা রেখেছি, কিন্তু আল্লাহর ভয়ে যে মানুষগুলো একটি মাস খাচ্ছে না এবং রোজা রাখছে, পানাহার করছে না, তো এই মানুষগুলো আল্লাহ দেখবেন বিধায়, আল্লাহ দেখছেন বিধায় তিনি খাবার, হালাল খাবার সব কিছু হালাল থাকার পরও তিনি বর্জন করছেন। এই মানুষগুলোই যখন রোজা শেষ হয়ে যায়, আবার এই মানুষগুলো কীভাবে পাপে জড়িয়ে যায়, তার মানে কি তাদের ধারণা শুধু রোজার মাসে আল্লাহ দেখছেন, রোজার মাস ছাড়া কি আল্লাহ দেখছেন না? আল্লাহ সবসময় তিনি দেখছেন, তার নজর আছে আমাদের অন্তরের সাথে লাগানো, তার কান আছে আমাদের অন্তরের সাথে লাগানো, তিনি সব দেখেন, তিনি বোঝেন, তিনি জানেন। পৃথিবীর কেউ যেটা না জানেন তিনি জানেন, কেউ যেটা না বোঝেন তিনি বোঝেন, কেউ যেটা না খুঁজেন তিনিও সেটা খুঁজতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরুতেই অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন একজন দেশবরেণ্য প্রবীণ আলেম, ফার্মগেট মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতরম কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রোজার আধ্যাত্মিকতা। আসলে আমরা আধ্যাত্মিকভাবে যদি একটু রোজার গভীরতাকে অনুভব করার চেষ্টা করি এবং রোজার যে আধ্যাত্মিকতা এটা যদি আমাদের অন্তর্চক্ষু দিয়ে একটু উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে দেখব যে আসলে রোজা এমন একটি বন্দিগি যে আল্লাহ তাআলা তার দূরে থাকা সেই বান্দাদেরকে রোজা পালনের মাধ্যমে ধীরে ধীরে কাছে নিয়ে আসেন, বান্দাকে নিবিড় পরিচর্যার মাধ্যমে বন্ধুতে পরিণত করে থাকেন। এই মাহে রমজানের রোজা পালন করেন যারা তাদেরকে, বুখারি এবং মুসলিম শরীফের একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যেই ব্যক্তি মাহে রমজানের রোজা বিশ্বাস এবং নিষ্ঠার সাথে আদায় করে তার পূর্ববর্তী সকল গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, কতটা আধ্যাত্মিকতা লুকিয়ে আছে যে রোজা রাখবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ তিনি মুছে দেবেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালাং সলিহাং, যে ব্যক্তি ইমান আনবে, তাওবা করবে, সৎ কাজ করবে, তার ইতিপূর্বে যে গুণাগুলো হয়ে গেছে সেগুলো আল্লাহ তাআলা ন্যাক দিয়ে বদলে দিবেন। অন্যত্র বলেছেন, ইং তাস্তানিবু কাবা ইরমা তুন হাওনা আনহু নুকাফিরা আংকুম সাইয়ে আতিকুম অনুদুখিলকুম মুদখলাং কারিমা, যেই ব্যক্তি মহা গুণা থেকে, মহাপাপ থেকে যাদেরকে সরে থাকতে বলা হয়েছে, যারা মহাপাপ থেকে নিজেকে সেফে রাখবে, তার ইতিপূর্বে এতদিনে যে গুণা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো মুছে দিবেন তার আমলের খাতা থেকে, আমলের খাতা থেকে মুছে দিয়ে আল্লাহ তাআলা সেগুলোকে মুছে দিবেন, মুছে দিয়ে এমন একটি সম্মানের জায়গায় বসিয়ে দেবেন যেখান থেকে পৃথিবীর আর কোনো শক্তি তাকে নামিয়ে দিতে পারবে না।
তো ঠিক এই রোজাও যে ব্যক্তি রাখবে তার পূর্ববর্তী গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সমস্ত গুনাহ আমরা জানি যে মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে যে প্রত্যেক আদম সন্তানকে তার নেক আমল 10 গুণ থেকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন বৃদ্ধি করে দিয়ে থাকেন বৃদ্ধি করে দেয়া হবে আল্লাহ তাআলা বলেন যে তা অবশ্যই রোজার প্রতিদান ছাড়া কারণ রোজা শুধু আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব শুধু তার জন্যই রাখা হয় তার জন্যই রাখা হয় এবং তিনি এই রোজার প্রতিদান দিবেন মহাপুরস্কার কত বেশি হবে সেটা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কারো পক্ষে জানার সুযোগ নেই কারোর সাধ্য নেই জানার চলুন আমরা আমাদের অতিথির কাছ থেকে শুনছি যে আমরা কিভাবে এই রোজার আধ্যাত্মিকতা উপলব্ধি করতে পারি আর রোজার আধ্যাত্মিকতা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি জি মহতারাম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله এই যে কলবটা এখানে এটা দেহ রাজ্যের শাসক এবং ব্রেনটা তো মাথায় এটা এই শাসকের জন্য বুদ্ধিদাতা পরামর্শদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে তো ফরজ করেছেন আল্লাহ রেজেকের কোনো কিন্তু অভাব নাই রেজেকের কোনো ঘাটতি নাই কোনো অভাব নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সকালবেলায় আমরা যে নাস্তা করি দুপুরবেলা খানা খাই রাতে খানা খাই রাতের খানাটা তো আমরা রমজানেও খাই কিন্তু দুপুরবেলা সকালের নাস্তাটা এই দুটো যে বন্ধ করলেন এটা আল্লাহর কোনো রেজেকের ঘাটতির কারণে আপাতত দিতে পারলেন না সেই জন্য না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এগুলি যে আমাদেরকে বিরত রাখলেন আমাদের মঙ্গলের জন্য আমাদের আত্মার মধ্যে যে বিশ্বাস তার উন্নয়ন সাধন এবং চিন্তা চেতনা চরিত্র এবং পরিকল্পনা যেটা আসলে কলবের মধ্যে ব্রেনের মধ্যে হয় সেইটার উন্নয়ন সাধন সেইটার আলোকিতকরণ এই সমস্ত বিষয়গুলিকে আপনি সঞ্চালনের শুরুতে আমি মনোযোগ দিয়ে শুনলাম যে দুইটা বিষয়ের দিকে আপনি উল্লেখ করলেন সেটা আরেকটু দর্শকগণের জন্য আরেকটু ব্যাখ্যা করে দিতে আমি আগ্রহী হচ্ছি লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলছেন যে রোজা তোমাদের অনিবার্য করে দেওয়া হলো ফরজ করে দেওয়া হলো অলঙ্ঘনীয় করে এজন্য দেওয়া হলো যাতে করে তোমরা এই রমজানের পূর্বে তাকওয়াগত দিক থেকে যে লেভেলে যে স্তরে ছিলে এই সিয়ামের ইবাদাত এবং এই সিয়ামের মাসের অন্যান্য আমলগুলি বাস্তবায়নের মাধ্যমে তাকওয়ার স্তরগুলিতে তোমরা যাতে আরও উন্নতি সাধন করতে পারো উপরে উঠে যেতে পারো এটা এমন একটা ভাব এটা আমি ওই আপনার কথা থেকেই দিলে নিলাম যে লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো আমরা কমন বলি শ্রোতারা তো আর ওইভাবে আমরা আলেম ওলামাগণ না বললে তারা তো আর ওইভাবে অনুধাবন করতে পারে না তো লাআল্লাকুম তাত্তাকুন তোমরা তাকওয়ার স্তরগুলিতে ইমাম কাজী নাসিরুদ্দিন বাইজাবি উনি তাকওয়ার যে তিনটা স্তর বলেছেন সর্বনিম্ন স্তর হলো জগতের থেকে একজন মানুষ যদি আল্লাহর শরীক আছে এই বিশ্বাসের সঙ্গে জড়িত না হয়ে আল্লাহর কোনো শরীক নাই এই বিশ্বাসটা নিয়ে জগৎ থেকে চলে যেতে যদি পারে তো এটা সর্বনিম্ন তাহলেও তাকে খুলুদ ফিন্নার জাহান্নামে অনন্তকাল থাকার থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই তৌহিদটুকু ধরে নিয়ে যেতে পারার কারণে পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে দিবেন দ্বিতীয় যে ওই কবিরা গুনাগুলার থেকে সগিরা গুনা করেছে কিন্তু কবিরা গুনাগুলি থেকে নিজেরে রক্ষা করে ওই বিশ্বাস তৌহিদ তো আছেই সেরেকের থেকে দূরত্বে থেকেছে এটা তো আছেই আগের স্তরটা এরপরে কবিরা গুনা যেগুলি এগুলির থেকে সে নিজে দূরত্বে থেকেছে কারণ এগুলি মহা ধ্বংসাত্মক ক্ষতিকারক রসুলুল্লাহর কাছে এসে একজন যে জিজ্ঞাসা করলেন হুজুর আমি আপনার ইসলামে প্রবেশ করতাম কিন্তু আমি তো দীর্ঘদিন থেকে একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেছি এই যে জেনা করি তো আমি আরবের মধ্যে বহু মানুষের হত্যা করছি বা এই ধরনের শক্তিশালী আমার সঙ্গে সকলে সুযোগ দিতেও চাই আমিও নিতেও অভ্যস্ত হয়ে এই একটা কাজের অনুমতি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরে ইসলাম কবুল করো এমন একটা ভাব দিলেন যাতে করে ওর একটা আশা জাগলো যে হ্যাঁ আমার হয়তো ওটার অনুমতি দিবেন তো এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে তার চোখের দিকে তাকাতে থাকলেন আর তাকে কাছে টানলেন এবং শেষ পর্যন্ত যখন জিজ্ঞাসা করলেন তোমার অবিবাহিতা একটা কন্যা সন্তান
সেই কন্যা সন্তান তার সঙ্গে যদি কোনো ব্যক্তি এই ধরনের আচরণ করে বিবাহ করবে না তোমার মেয়েটাকে, কিন্তু এই ধরনের আচরণ করে চলে যেতে চায়, তুমি সেটা কি দেখে মেনে নিতে রাজি হবে? তোমার মায়ের সঙ্গে, তোমার বাপের সঙ্গে বিবাহ হওয়ার আগে তোমার মায়ের সঙ্গে যদি কেউ এমন করতো, তো তুমি সেখানে কি মন্তব্য করো? তোমার বোনের সঙ্গে, তোমার কন্যার সঙ্গে, তখন আস্তে আস্তে ওই কাজটার বিরুদ্ধে নবীবাক ঘৃণা জাগ্রত করে ফেলেন। আসলে রোজায় ওই যে পাপের বিরুদ্ধে ঘৃণা জাগ্রত করে দাও, তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, রোজার মাধ্যমে করেন। আর বিস্তারিত আলোচনা আমি আর একটু সামনে আসবো। তো ওই সময় ওই ব্যক্তি বলল যে যখন নবী পাক আমার সিনার উপরে হাত রাখলেন, চোখের দিকে তাকালেন, আর ওই ব্যাখ্যার মাধ্যমে আমাকে জিনিসটার মধ্যে যে এটা কদর্যময় জিনিস এইটা বুঝিয়ে দিলেন, তখন মনে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্গন্ধযুক্ত এবং পোকাযুক্ত একটা জিনিস হিসেবে আমার অনুভূতিতে আসলো, এবং আমি আর জীবনে ওই জিনিসটার প্রতি কোনো আকর্ষণ আমার আর হয় নাই। বিশ্বনবীর হাত ছুঁয়ে ওই উজাক্কি হিম, নবী করিম সাল্লাম ওই জমানার মানুষ যারা পাপে লিপ্ত তাদেরকে এই মনের চিন্তা চেতনা তাদের আধ্যাত্মিকতার মধ্যের যাবতীয় আত্মার মধ্যের ময়লাগুলোকে বের করে দিয়ে ওই জায়গায় আল্লাহর পছন্দের বিষয়গুলির তীব্র আকর্ষণ করে গভীরভাবে বসিয়ে দিয়ে চিন্তায় চেতনায় প্রতিষ্ঠিত করে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেই ভালো কাজগুলির অভ্যাসে অভ্যস্ত করে দিয়ে এমন মানুষে তাদের পরিণত করতেন। তো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ওই তাকওয়ার দ্বিতীয় স্তর হলো কবিরা গুণাগুলির থেকে একজন নিজেকে রক্ষা করলো, কিন্তু সগিরা গুণাগুলির থেকে বাঁচতে পারল না। তো সেগুলি আল্লাহ তাআলা বলেন যে আমি যেহেতু ইবাদত অব্যাহত রেখেছি, ক্ষমা মার্জনা করে দেওয়ারও একটা ওয়াদা আমার কাছে আছে, আমি বেহেশতে যাওয়ার একটা ব্যবস্থা করে দিব। আর ওলিয়াল্লাগণ যারা নবী রাসুল তাদেরকে ওই সগিরা গুণাগুলির থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত পাওয়ার আগেও নবুয়ত পাওয়ার পরেও তাদেরকে এর কাছে ধারে আল্লাহ তাআলা কোনো একটা সুযোগ যদি শয়তান আনতে চায়, তাহলে খোদা পাক একটা ব্যারিকেড দিয়ে নিজের কুদরত ব্যবহার করে নিষ্কলঙ্ক রাখেন, যাতে করে একেবারে ফুলের মতো সৌরভময় হয়, সৌন্দর্যময় কেউ আর এটা করতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসুল আমাদিগকে জানাচ্ছেন যে এই রোজা রাখবার সময় আসলে গুনাহের বিষয়গুলির বিরুদ্ধে ঘৃণা জাগ্রত হতে হবে, এই আধ্যাত্মিকতাটা। তো নবী পাক বলছেন মানলা মিয়াদা আকাউলা জুরি ওয়াল আমালা বিহি, এই যে বিখ্যাত হাদিস, এটা সিয়াসের তার প্রত্যেকটা কেতাবে আমি দেখছি, কেতাব ও সিয়ামের মধ্যে আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, সমস্ত সিয়াসের তার সুনান জওয়ামে এবং এগুলি হাকিম সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসখানা রয়েছে। আল্লাহর রাসুল বলছেন যে তোমার আত্মার যদি উন্নতি না হয়, তাহলে এই রোজা রাখা আনুষ্ঠানিকতা এর কোনো পুরস্কার আল্লাহ তোমাকে দিতে জগতে পরকালে বাধ্য না। মানলাম ইয়াদা আকাউলা জুর, এই জুর কাউলা জুর কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে যে মালিক জমিটার, যে জমিটার মালিক তাকে মালিক নয় এমন প্রতিষ্ঠিত করে দিল জজে আর সাক্ষী দুজন মিলে, চিন্তা করে দেখুন। আর যে ব্যক্তি মালিক না তাকে মালিক বানিয়ে দিল, তার কাছ থেকে হয়তো 10 কোটি টাকার জিনিস 1 কোটি টাকা ওরা হাতিয়ে নিল। তো বলছে এইটা রমজানের আগে করতো, আর রোজা রাখার পরেও যদি এইটা বর্জন না করে, অনুরূপভাবে ব্যবসা করছে, ব্যবসার মধ্যে তাকে বলা হয়েছে যে তুমি ফ্রেশ মাছ ফ্রেশ ফল আমাকে দিবা, ছেলে মেয়ে নিয়ে খাবো, নির্ভেজাল তেল দিয়ে তৈরি পেঁয়াজ এবং বেগুনিগুলি এগুলি আমাকে দিবা, আমি তো ন্যায্য মূল্য তোমাকে দিচ্ছি। কিন্তু দেখা গেল 20 দিন আগের পচা তেল, বিষাক্ত তেল দিয়ে তৈরি একটা খাবার দিল ঢুকিয়ে ওকে, এবং অনুরূপভাবে ওই ফরমালিন যুক্ত এ করে দিল, বলল যে আমি 10 কেজির টাকা দিলেন 10 কেজি গোস্ত দিলাম, কিন্তু দিল আসলে 8 কেজি গোস্ত, টাকা নিল 10 কেজি। এ সব কিছু ওয়াল কেজবা, মিথ্যার প্রশ্রয় দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যার মাধ্যমে আরেকজনের ক্ষতি সাধন করা, তাকে বিশ্বাস ভঙ্গ করা, এই সমস্ত রমজানের আগে একজন ব্যক্তি করত। তো এখন রাতে তারাবিতে দাঁড়িয়ে কোরআন শুনল, আবার দিনের বেলা সে ফরজ এবাদাত এই সিয়ামের এবাদাতটাও বাস্তবায়ন করলো, কিন্তু আসলে তার মধ্যে যে খাসলত যেটা মন্দ ছিল সেইটা সে এখনও বর্জন করতে যদি না পেরে থাকে, তাহলে নবী পাক কি বলছেন, আসলে তো রোজা ফরজ এজন্য করা হয়েছিল যে তার আত্মার উন্নতি সাধন হবে, কিন্তু তা সে করতে পারল না।
এবং ওই স্বভাব যা আছে রমজানেও তাই, তারাবি নামাজ পড়ল, রোজা রাখলো, এগুলি সব করলো, কিন্তু ওই ইফতার দু দর্জনকেও খাওয়ালো, কিন্তু জুলুম করা, মিথ্যা প্রশ্রয় দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই সমস্ত গর্হিত শরীয়তে গর্হিত যে জঘন্য পাপ যেগুলি, সেগুলি বর্জন করে সে খাঁটিভাবে ইসলামের উপরে ওঠে নাই, তার আত্মার উন্নতি হয় নাই। তাইলে নবী পাক বলছে যে ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে আল্লাহ তাআলা নবী বলছেন যে আল্লাহ ও আল্লাহর রাসূলের কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তির ওই অভুক্ত থাকা, তৃষ্ণার্ত থাকা, এগুলির মধ্যে আল্লাহ ও আল্লাহর রাসূল ও আল্লাহর ফেরেশতাগণের কোনো আগ্রহ নাই ওর ওই ধরনের রোজার প্রতি। তাহলে ইন্নামা আসসাওমু, আল্লাহ নবী বলছেন যে এই নিশ্চয়ই এই রোজা তখনই গ্রহণযোগ্য হবে আল্লাহ ও আল্লাহর রাসূলের কাছে, ফেরেশতাগণের কাছে রোজা তখনই গ্রহণযোগ্য হবে, অ্যাকসেপ্ট যোগ্য হবে, পুরস্কার দেওয়ার কড়াকড়ি এসে পড়বে, যখন একজন মানুষ ওই যে যত ধরনের গুনাহের কাজ, এই জোর শব্দটা যা ওয়াও রা, এই জোর শব্দটা এইটা এমন একটা ব্যাপক অর্থবোধক শব্দ ইসলামের আরবি ভাষার, যে আমি দেখছি আল্লাহ তাআলা আরবি ভাষার বিশালতা যে এত বেশি পরিমাণে, মনে করুন একটা একবার যাচ্ছে তাই একটা কাঠ দিয়ে, যাচ্ছে তাই কাঠ নিম্ন, একেবারে নিম্ন, সেই কাঠ দিয়ে টেবিল চেয়ার দরজা জানালা এগুলি বানালো, বানাইয়ে তারপরে এমন হেভি ওয়েট কালার মেরেছে যে কাস্টমার ধান্দায় পড়ে গেছে যে এটা, আর বলছে যে এক নম্বরের, এক নম্বরের এটা গরান কাঠ, এক নম্বরের এইটা আপনার শিলকড়ুই, এরম বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলছিলেন যে তোমরা কেউ পারতো পক্ষে, সাহাবাগণকে বলছিলেন, বাণিজ্যের অধ্যায়ে আছে এই হাদিসটা, একবার নবী পাক বলেছিলেন যে তোমরা পারতো পক্ষে কেউ ওই যে জিনিসপত্রের রং করে ওই পেশাটাতে তোমরা যেও না, কারণ কি ওর মধ্যে ভেতরে কি আর রঙের কারণে বাহিরে রং দেওয়ার কারণে ওইটা আর তখন ক্রেতা বুঝতে পারে না, প্রতারণা করবার বিরাট সুযোগ। তা তুমি জগতের কয়েকটা দিনের জীবনে এই পেশায় যে এত ক্ষতি তুমি কেন করবে। আর একটা নবী পাক বলেছিলেন সেই আমলের, ওই যে কোনো এক জায়গায় আহত হলে ভেতরে রক্ত জমা হয়ে গেল, ওই জায়গায় একটু কেটে দিয়ে তারপরে শিং, এই যে খাসি ছাগলের শিং, গরুর শিং, অন্য প্রাণীর পশুর শিং, ওইটা ওখানে লাগাইয়ে একটুখানি তারপরে মুখ দিয়ে শোষণ দিয়ে তো চষতে গিয়ে গালের মধ্যেও রক্ত এসে যায়। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম প্রথম বলেছিলেন যে এটাও হালাল রুজি কামাইয়ের জন্য একটা পেশা, এতেও তোমরা পারত পক্ষে তোমরা যেও না, চেষ্টা করো অন্য পেশায় থাকবার জন্য। আর একটা নবী পাক বলছিলেন ওই যে কয়েল, ওই যে মাপ দেয় না, আগেকার আমলে বলে ধান মেপে দাও, একশো মন ধান মেপে দাও, যে ব্যক্তি মেপে দেয় ওরা কৈয়াল বলি আমরা, কৈয়াল। তো এ বলে কি দুই পক্ষ থেকে টাকা নাই, বলে আমার ধানটা যেন বেশি দিয়ে দিস না, আরেকজন বলে যে একটু বিবেচনা করে ঠেলে বস্তায় তুলে দিস, যাতে করে আমি আলাদা একটা বিবেচনা দিব তোমাকে একটু দিব। তো বলে তাইলে বস্তা যে ধরবে ওর একটু কাঁসাইয়ে ধরতে বলল, ওই এমন জোরে ঠেলে দেয় ওর ভেতরে গেলে তো 10 কেজি, আর বাহিরে ঠেলে আরও 2 কেজি ওর বস্তার মধ্যে ঢুকিয়ে দিতে পারে। তো এই যে কাইয়াল আর ওই যে এ করে শিঙ্গা লাগায়, এগুলির মাধ্যমে যেহেতু জুলুম করার বিরাট একটা সুযোগ থাকে, সেই জন্যে নবী পাক প্রথম প্রথম বলেছিলেন যে তোমরা পারত পক্ষে চেষ্টা করে দেখো এসে একটা উন্নততর পেশা পাও কি না, একটা তোমার ইন্নাল্লাহ ইউহিব্বু মাআলিয়াল উমুর, জগতে একটু সম্মানজনক, একটু দৃঢ়তর, একটু মজবুত একটা পেশা সেইটা গ্রহণ করো, তোমার ছেলেমেয়েকে উচ্চশিক্ষিত করো, এইটাই আল্লাহ পছন্দ করেন, তা তুমি ওই ওই সমস্ত প্রতারণা করবার একটা সুযোগ থাকাতে। কিন্তু এটা আছে যে রসুলুল্লাহ দেখলেন যে জগতে এগুলি কাজও একসময় বিস্তৃতিতে লাভ করবে, অনেক কর্মী দরকার হবে, তো ওফাতের আগে রসুল্লাহ বলেছিলেন আবার যে আমি এটা নিষেধ করতাম, তা কেউ যদি আর অন্য কিছু না পাও তাহলে করতে চাও যদি তা করো করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে জুর শব্দটা, ভিতরে নিম্নমানের কাঠ, উপরে হেভি রং, আসলে এক দেশের মাল অন্য দেশের সিল, এইরকম করে দিল, আসলে বলছে ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছটা অন্য মাছ, এখন কাস্টমার থালে তো নিয়ে বসেছে খেয়ে, তো ইলিশ মাছের মতো পদ্মার ইলিশ মাছের মতো কিন্তু ঠেকলো না, ওর কাছাকাছি খালাতো ভাইয়ের মতো লাগলো। এই সব কিছু যদি
বর্জন করবার মতো দিলের মধ্যে পবিত্রতার একটা চিন্তা প্রবলতর যদি না হয় একজনের মধ্যে রোজা রাখার মাধ্যমে, তো নবী পাক বলছেন যে ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবু, অর্থের মোহ, আপনি চিন্তা করে দেখছেন জিনিসটা, অর্থের মোহ, অর্থাৎ যে অর্থের মোহে পড়ে মানুষ যে অপরাধগুলো করে থাকে সেই অপরাধের প্রতি ঘৃণাবোধ জাগ্রত করাই হলো রোজার একটা, এইটা আসল কথাই এইটা আপনি বলছেন। প্রিয় দর্শক শ্রোতা, মানুষের জীবনের কিছু কিছু দোয়া অনেক গুরুত্বপূর্ণ হয়, মানুষের দোয়া আকাশের দিকে উঠতে থাকে আর বিপদ নিচের দিকে নামতে থাকে, মাঝপথে দোয়া এবং বিপদের সাথে লড়াই বেজে যায়, তুমুল লড়াই, আর এই লড়াইয়ে কে হারবে কে জিতবে এটা নির্ভর করে কার কত শক্তি তার উপর। তো যার দোয়াটা এখলাসপূর্ণ হয়, যার দোয়ায় চোখের পানি মেশানো থাকে, কান্নার আবহ থাকে, ভিতরের প্রেমময় ডাক থাকে, ওই দোয়াটা খুব শক্তিশালী হয়। ওই দোয়াটার সাথে বিপদ লড়াই করতে এসে হেরে যায়, দোয়ার বিজয়ী হয়, বিপদ আর নিচে নেমে আসতে পারে না। আর যার দোয়াটা এখলাসপূর্ণ হয় না, আর্টিফিশিয়াল হয়, এই যে দোয়া করা লাগে তাই হাত তুলে দোয়া করলাম, দোয়ায় কিছু বলতে হয় তাই বললাম, অনেক সময় মনোযোগ একদিকে হাত তুলে আছে, অর্থাৎ দোয়াটা যখন করা হবে তখন মন এবং মনোযোগ একীভূত করে মনে হবে যেন আমি আল্লাহর দরজার সামনে ভিখারির মতো হাত পেতেছি, তার দরজায় তার দুয়ারে তার সামনে হাত পেতেছি, এভাবে করতে হবে। তো যার দোয়াটা আর্টিফিশিয়াল হয়, আন্তরিকতার সাথে হয় না, ওই দোয়াটা খুব দুর্বল হয়, বিপদের সাথে ওই দোয়াটা লড়াই করতে গিয়ে হেরে যায়, বিপদের বিজয় হয়, বিপদ নিচে নেমে আসে আর দোয়ার পরাজয় হয়, নিচে নেমে আসতে পারে না, বিপদকে ঠেকাতে পারে না এই দুর্বল দোয়াটা। আর কখনো কখনো এমন হয় কেউ হারে না কেউ জেতে না, সমানে সমান হয় আর লড়াই চলতে থাকে কিয়ামত পর্যন্ত। তো আমরা চেষ্টা করব প্রতিটি রমজানেই ইফতারের আগে পরিবারের সকলকে নিয়ে, যখন আমরা মাঝে মাঝে ইফতার করার চেষ্টা করব পরিবারের সকলকে নিয়ে, এবং মাদেরকে একটু বেশি ইফতার করতে প্রস্তুত করতে গিয়ে যেন ইবাদাতের এই রমজানের এই ইফতারের আগের দোয়া করতে যেন তারা ভুলে না যায় এবং এই সুযোগটা যেন তারা পায়, এই জন্য সময়টা হাতে একটু বেশি নিয়ে ইফতার করা শুরু করতে হবে, যেন ওই মোক্ষম ইবাদাতের সময়টা যেন কাজের মধ্যে হারিয়ে না যায়। মায়েরা এবং সন্তান পরিবারের সকলে একসাথে মিলে সবাই চেষ্টা করব রমজানের প্রতিটি রমজানে এই প্রেমময় একটি দোয়া করা। আর ইফতারের সময় আমরা খুব অতিভোজনটাকে পরিত্যাগ করার চেষ্টা করব, তৈলাক্ত খাবারটা একটু পরিত্যাগ করার চেষ্টা করব, বেশি বেশি ফল দিয়ে করার চেষ্টা করব এবং সংক্ষিপ্ত পরিমিত ইফতার আমরা গ্রহণ করার চেষ্টা করব। নবীজি ইফতার করতেন তাজা খেজুর দিয়ে, তাজা খেজুর না থাকলে শুকনো খেজুর দিয়ে, তাও যদি না পেতেন তাহলে কয়েক ঢোক দুধ দিয়ে দুধ পান করতেন, ইফতার করতেন, তারপরেই মাগরিবের নামাজে দাঁড়িয়ে যেতেন। আমরা যারা আত্মার পরিচর্যার মাস হিসেবে আমরা এই রোজাকে নিয়েছি, আমরা শুধু এই ইফতারটাকে মানে ভুরিভোজের একটি আমরা আয়োজনের মধ্যে যেন এটাকে বন্দী না করি, আমরা পরিমিত এবং সীমিত চেষ্টা করব খাবার সবসময়, আর অতিরিক্ত খেলে, অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে আমাদের শরীরের জন্য সেটা খারাপ প্রভাব বিস্তার করবে। চলুন আমরা সংক্ষিপ্তভাবে আমরা আমাদের প্রিয় অতিথির কাছ থেকে আরও শুনছি। জি মহতরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আলোচনা আপনি দিলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমিও মনোযোগ সহ শুনলাম, আলহামদুলিল্লাহ। ঠিকই এই খাদ্যের প্রতি অর্থের প্রতি এই মোহটা, এইটা কমিয়ে আনার জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইউকাসিরু, এটা ছোটো কাপ সিন এবং রা ইউকাসিরু শাহওয়া, এই যে সম্পদের প্রতি আর অতি ভোজনের প্রতি, বিভিন্ন আইটেমের খাবারের প্রতি এই যে হৃদয় যে ঝোঁকে, এইগুলি ভেঙে দেওয়ার জন্য, এগুলি কমিয়ে আনবার জন্য এবং আত্মার শক্তিটা যাতে বৃদ্ধি পায়, সেই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলছেন। ক্রোধটা, ক্রোধ এই যে মানব দেহ সৃষ্টির সময় আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আগুন এবং বাতাস, এই দুটির নিংড়ানোর রস হলো ক্রোধ, আর পানি এবং মাটি এই দুটির নিংড়ানো রসটা হলো, নির্যাসটা হলো এই যে কামভাব। তাই কামভাব এবং ক্রোধ এই দুইটি আমাদের
হৃদয়কে যদি জয় করে ফেলে তখন আর মানুষ মানুষ থাকে না, অমানুষ মানুষ হয় তখন বড় এক অমানুষ। এইটা যে অতএব এইটা যাতে কমাইয়ে আনা যায়, অর্থের যে লোভ অবৈধভাবে কিন্তু অর্থ নিচ্ছেই নিচ্ছেই নিচ্ছে, এটা সিস্টেম হয়ে গেছে। এখন বলছে যে এটা এখন সিস্টেম হয়ে গেছে, সবাই দেয় আপনি কেন দিবেন না, সিস্টেম হয়ে গেছে। আসলে আর একজনের আমি একটু নিঃস্বার্থবান হয়ে আমি যে খেদমত করব তাতে আল্লাহই যে আমাকে আরো কোটি কোটি গুণ বেশি দিবে। আমি নিজে দেখছি একজন কর্মকর্তা, তিনি সবাই নেয় কিন্তু উনি নিলেন না, পরবর্তীতে তার পাঁচ সন্তান দেখলাম, একজন আমি জিজ্ঞাসা করলাম কিরকম আছেন আপনি অবসরে, বলে হুজুর বড় ছেলে 3 লাখ টাকা বেতন পাচ্ছে, এমন উচ্চশিক্ষিত। আমার দ্বিতীয় ছেলে তো বলে ও এরকম 2.5। তা আমি আমার পেছনে মুক্তা দিছিলেন, দেখলাম যে এইটু ক্ষণিকের জন্য ওই যে ত্যাগ করছে, তো তারপরে আল্লাহ পাক অসীম চিন্তার সুস্থ রাখছে বহুদিন পর্যন্ত। আর এই মরণের আগ পর্যন্ত একবারে কলিজা খুলে হাসতে পারতেন ওই, এইটা দেখছি আমি। তার মানে হাড়ের অবস্থা ভালো, কিডনি ভালো, মৃত্যুবরণ তো করতেই হবে, গেলই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন খাসামাকা আহাদুনা ওয়া শাতামাকা, তোমার বিরুদ্ধে যদি একজন মানুষ ভীষণ অপমানজনক, এবার উত্তেজিত হতেই হবে, এই ধরনের গালি দিয়ে বসলো তোমাকে আর লাঠি নিয়ে তেড়ে আসলো আর হাতটা এমনভাবে ব্যবহার করা শুরু করেছে ঝগড়া বাঁধানোর জন্য, প্রতিপক্ষকে ঝগড়ায় উত্তেজিত করে অংশগ্রহণ করতে বাধ্য করবার জন্য, যে সমস্ত করে না মানুষ, আপনি অনেক সময় দেখবেন কথার সাহায্যে আর হাতের সাহায্যে লাঠি ছোটা তো আসে। এই পরিস্থিতিতে একজন রোজাদার নবী পাক বললেন, এটা আমি লিখছিও এবং বলিও, যে আমার কাছে যদি ক্যাশ 10-20 লাখ টাকা থাকে, আমার ওই জামার পকেটে টকেটে এখানে ওখানে আছে, আর সবাই এই ধরনের ঝগড়ায় লিপ্ত হয়েছে, ওই ঝগড়ার মধ্যে আমি কি বুদ্ধিমান লোক যদি হই সুস্থ বেরেন, তাহলে আমি কি ওখানে অংশগ্রহণ করবো নাকি, এত মহামূল্যবান সম্পদ আমার কাছে, এসব তো এদিক ওদিক হয়ে যাবে। তো অনুরূপভাবে ঝগড়া এবং গালি দেওয়া এবং হাতের শক্তি প্রদর্শন, লাঠি অস্ত্র উদ্বুদ্ধ করছে অংশগ্রহণ করবার জন্য, তাহলে এই পরিস্থিতিতে ফালি আকল ইন্নি সায়েম ইন্নি সয়েম। নবী পাক বললেন যে তুমি এখন ওই কাজে যদি অংশগ্রহণ করো তাহলে তুমি যে মহা সাধনায় লিপ্ত আছো তাতে তোমার কোনো আর তোমার ওই সেইটা কিন্তু আর হবে না, এখন তোমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না, তোমার অপমানজনক করা, তোমার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা, দৈহিক কেউ করতে পারবে না, শুধু বিনয়ের সঙ্গে তোমার আত্মার শক্তিকে বিজয়ী করো এবং ওখানে ঘোষণা করে দাও যে দেখুন ভাইজান আমি এই কাজে এখন অংশগ্রহণ করতে পারছি না, কারণ রমজান মাস চলে আর আমি রোজা আছি, আপনারা যাই বলেন যাই করেন করতে পারেন বলতে পারেন, সবাই তো শুনলেন যে আমি রোজাদার আছি এই কাজে আমি অংশগ্রহণ করব, এই কথা বলে যদি উনি ওখান থেকে সরে পড়েন তাহলে এইটা পারবে। এই ধরনের পরিস্থিতিতে পারাটা কিন্তু ছোটোখাটো ব্যাপার না, ছোটোখাটো বিষয় কিন্তু না, এইটা একজন সিএনজি ড্রাইভার রিক্সার ড্রাইভার তাকে বলে অমুক স্থানে যাবেন কত ভাড়া, সাধারণত 30 টাকা বা 100 টাকা 150 টাকা 200 টাকা, সেখানে বলি বলল 400 টাকা, তাহলে এই ধরনের রমজান মাসের মধ্যেও যদি এরকম বলে, সে একজন মানুষ চাইছে চাইছে বলে আমি কি তাকে দিতে বাধ্য, আরও অনেক গাড়ি অনেক রিক্সা আছে না, তাহলে তাকে মনে করেন যে আমরা উত্তেজিত হয়ে গালি তিরস্কার এমনভাবে দিয়ে ফেলি যে সেগুলি যদি রেকর্ড করে আর যদি বিচার বসে তাহলে দেখা যাবে যে সে অতিরিক্ত ভাড়াটা দাবি করে মূর্খ লোক, যে অন্যায় করছে, আমি যে সমস্ত শব্দগুলো বললাম সেই শব্দগুলি বলা আইনগতভাবে আইনে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। তো একজন রোজা যদি রাখি তাহলে আমার এগুলি সংযমের যে শক্তিটা সাহারু সবর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা সবরের মাস আর মুআসাত সহমর্মিতার মাস, তাহলে আমার কাছে যাকাত তো দিবই, যাকাত তো এই রমজান মাসে এই জন্য দিব যেহেতু অন্য মাসে যদি আমি যাকাতটা দিতাম যাকাত ফরজ আদায় হয়ে যেত, কিন্তু এই মাসে যদি দেই তাহলে আপনি তো সবসময় বলে থাকেন আমার আলোচনায় শুনি যে একটা ফরজ যদি আদায় করে তাহলে যেমন যাকাতটা শোধ করলো তাহলে 70 বার যাকাত পরিশোধের
এর স্বভাব আল্লাহ তাআলা আমার এক মুক্তাদি আছেন অতি চতুর অতি চালাক তে বলছে যে রমজান মাসে একবার যাকাত দিয়ে দিলাম হুজুর 50 লাখ টাকা যাকাত এবছর দিয়ে দিলাম অমনি তো বলছে যে 70 গুণ তাহলে কিয়ামতের দিনে বহু বছরের যাকাত দেই নাই ফেরেশতাগণকে বলবো যে ওই যে 70 গুণ যে দেশে পড়াই না ওইটা প্রত্যেক বছরের বাবদে কিছু সেটেল করে করে দিয়ে দাও তা আমি বলি তাহলে তো আর একজনে সারা বছর রোজা না রেখে মক্কা শরীফে গিয়ে এই তো রমজান মাসে মনে করেন যে রোজা রাখলো ওই 30 দিন রোজা রাখলো তো 1 লাখ গুণ হবে তাহলে 1 লাখ মাস রোজা রাখার স্বভাব তো বলে তো যৌবনকালে রোজা তো রাখো নাই ও রাখি নাই কিন্তু মক্কা শহরে একটা রাখছি না 1 মাস ওইটা তো 1 লাখ গুণ বাড়াই দিয়েছেন ওই প্রত্যেক বছরের বাবদ 1 মাস করে সেটেল করেন আর বাড়তি যেটা থাকে ওটাও আপনারা নিয়ে যান এই সমস্ত চালাকি তো চলবে না আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত করুন আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত করুন আমাদেরকে আমাদের আত্মার যেন উন্নতি হয় ধৈর্য শক্তি থাকতে হবে কি পুলিশ আর কি আলেম কি পুলিশ আর কি আলেম আর কি বড় কর্মকর্তা আর কি সাধারণ ব্যক্তি আমি বিদেশে দুই এক দেশে এমন দেখছি যে এত বড় একটা খেদমত করেছে যখন তার একটু শুকর আদায় করতে চেষ্টা করলাম তা উনি আমার হাত ধরে বললেন যে দেখ খবর আমার শুকর আদায় করিস না এইটা ইসলামে অতটা অনুমতি নাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় তুমি ভালোভাবে করো এটা আল্লাহ এই পদে বসিয়েছেন মরণের আগে সর্বোচ্চ চেষ্টা করব যাতে বান্দার জীবনের একটা সমস্যা সমাধান করে দিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমরা আজ অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব কাছে দূরে যে যেখানে আছেন চাইলে আমাদের সাথে মোনাজাতে শরিক হতে পারবেন اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও হামকো গুনা রব্বানা আল্লাহুম্মা আমিন করিলাম প্রাণ ভরে বন্দিগি গুনা করে কাটাইলাম জিন্দিগি আমিন আমিন এখন সকল দুআর হইতে আমরা ফিরিয়া আল্লাহুম্মা তোমারি দুআরে রইলাম পড়িয়া তুমি যদি মাফ না করো এখন মোদেরে আল্লাহুম্মা আমিন এখন যাব বলো কারদারে রব্বুল আলামিন তোমার শাহি দরবারে ভিখারির মত হাত পেতেছি তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আমিন আল্লাহ আল্লাহ আমাদের দেশে আজ যে মহামারী আমাদেরকে কাতর করে দিয়েছে করোনা ভাইরাস আমাদের সাজানো জীবনকে এলোমেলো করে দিয়েছে আমাদেরকে বিপর্যস্ত করে দিয়েছে আমাদের অর্থনীতির উপর প্রভাব ফেলেছে রব্বুল আলামিন জীবনের উপর প্রভাব ফেলেছে আল্লাহুম্মা পুরো পৃথিবীকে থামিয়ে দিয়েছে পুরো পৃথিবীকে থমকে দাঁড়াতে বাধ্য করেছে রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ তুমি এই বোঝা আমাদেরকে দিয়েছো কৃতকর্মের কারণে কিন্তু মালিক আমরা তো যা কিছু অনিষ্ট আসে আমাদের কারণেই আসে আর যা কিছু ভালো আসে তোমার পক্ষ থেকেই আসে রহমত হিসেবে আল্লাহ তোমার রহমত হিসেবে তুমি দাও
আর আমরা আজাব হিসেবে আল্লাহ হাতের কামাই করে আমরা আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ যেই করোনা আছে আমাদের জীবনকে থামিয়ে দিয়েছে এই করোনার বোঝা তুমি আমাদের জীবন থেকে তুলে নাও আমাদের সমাজ থেকে তুলে নাও আমাদের পৃথিবী থেকে আল্লাহ তোমার এই করোনা চিরতরে তুমি উঠাইয়া নাও রব্বুল আলামিন করোনায় হাসপাতালে বাড়িতে যে যেখানে অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে আল্লাহ সবাইকে তুমি শিফায় কামেলা আজেলা নসিব করো আল্লাহুম্মা আমিন সবাইকে তুমি আল্লাহ দান করো সুস্থতা সবাইকে আল্লাহ স্বাভাবিক জীবনে আবার তুমি ফিরে আসার তৌফিক দাও করোনা ভাইরাসকে ভয় করে আতঙ্কিত হচ্ছে অনেকে রব্বুল আলামিন এই আতঙ্ক থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আমিন আল্লাহ দেশের বাহিরে অনেক প্রবাসী ভাইয়েরা যারা অর্থ পাঠায় যে অর্থ দিয়ে আমাদের দেশের চাকা সচল থাকে রেমিটেন্স পাঠায় আমার ওই ভাইয়েরা যারা করোনায় আক্রান্ত হয়েছে প্রবাস জীবনে যে মা বোনেরা আক্রান্ত হয়েছে পৃথিবীর যে যেখানে আক্রান্ত হয়ে আছে আল্লাহ তাদের সকলকে আপনি সুস্থ করে দিন আমিন রব্বুল আলামিন আমরা তো করোনার সাথে লড়াই করে পারবো না পরাজয় হয়ে গেছি আল্লাহ করোনার টিকাকে আমাদের জন্য দেশের জন্য সহজ করে দাও আল্লাহ তুমি করোনার এই টিকা আমরা যেন সহজে পেতে পারি সেই ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করোনার সাথে আল্লাহ অনেকেই সামনে থেকে কাজ করেছে লড়াই করার চেষ্টা করেছে আল্লাহ মানুষের সেবা করে বিভিন্নভাবে যারা করোনায় আক্রান্ত হয়ে নিহত হয়েছে তাদের শহীদি মর্যাদা আপনি দান করুন আমিন রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ ওপারের জীবনকে আরামদায়ক করুন ওপারের জীবনে আল্লাহ তাদেরকে ভালো রাখুন সুস্থ তাই যেন হয় তাই যেন হয় তাবাম শহীদ হয়েছে যারা আল্লাহ এই করোনা ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের তাবামকে আপনি শহীদ মৃত্যু দান করুন আমিন আমাদের দেশের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করে প্রাণ দিয়েছে গো আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন তাদের ক্ষমা করে দিন শহীদ হিসেবে আপনার জান্নাতে তাদেরকে জায়গা করে দিন রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ এই করোনার কারণে কত মানুষ কর্ম হারিয়েছে রুজি কমে গেছে কত মানুষ আল্লাহ ঘুমায় না অপেক্ষায় আছে কিভাবে রোজাটা পার হবে কিভাবে বছর ঈদটা পার হবে সন্তানদের কিভাবে বুঝ দেবে কিভাবে তাদের পেটে ভাত দিবে কিভাবে ভালো একটা পোশাক দিবে আল্লাহ এই চিন্তায় মা বাবা পেরেশান রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ কত মানুষ করোনার কারণে অভাবী হয়ে গেছে চাকরি হারিয়েছে কত ব্যবসা প্রতিষ্ঠান লচে পড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ করোনার কারণে করোনার ঝড়ে যারা কাবু হয়ে গেছে আল্লাহ তাদেরকে আবার দাঁড়ানোর তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাদের যারা চাকরি হারিয়েছে চাকরির ব্যবস্থা করে দাও যারা ব্যবসায় লস করেছে পুষিয়ে ওঠার তৌফিক দাও আল্লাহ করোনার কারণে যারা অসাধুভাবে ব্যবসা করে অসৎ পথ অবলম্বন করে দুর্বলতার সময়ে মানুষকে কষ্ট দিচ্ছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়াত নসিব আল্লাহ যারা দেশের সাথে শত্রুতা করে আল্লাহ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের মানুষের সাথে দেশের মাটির সাথে দেশের সার্বভৌমত্বর সাথে আল্লাহ তাদেরকে তুমি হেদায়াত নসিব করো রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদের এই দেশকে তুমি করোনা দিয়ে কাবু করো না যে দেশের জমিন শহীদ গাজীর গোরস্থানে ভরা
যে দেশে লাখো অলির চোখের জলে গভীর রাতে আল্লাহুম্মা আল্লাহ বাংলার জমি ভেজে এ দেশ তুমি করোনা মুক্ত করে দাও আমিন আমাদের চেয়ারম্যান সাহেব অনুষ্ঠানের পৃষ্ঠপোষক তাকে আল্লাহ ক্ষমা করে দাও নেক হায়াত আল্লাহ নেক হায়াতে তৈয়বা দান করো ব্যবসা বাণিজ্যে বরকত দাও পরিবারের উপর থেকে আসমানি জমিনি বালা মুসিবত দূর করে দাও আমিন আল্লাহ তাদের সবাইকে করোনা থেকে তুমি হেফাজত করো আমিন বি রহমতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন